আমি অনামিকা, আজ আমি আপনাদের এগ বেড টোস্ট বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে তিনটে এগ নিয়ে নিচ্ছি। তার জন্য এই তিনটে ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, ব্ল্যাক পেপার নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, মিহি করে কেটে রাখা কুচনো দিয়ে দিলাম, পেঁয়াজের পর এবারে টমেটো কুচি দিয়ে দিলাম মিহি করে কাটা, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, সামান্য ধনে পাতা কুচি দিয়ে এই ডিমটা ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি চারটে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড, এবং এই ধারগুলোকে আমি ভালোভাবে ছুরির সাহায্যে কেটে দিয়েছি। ফ্রাইং প্যানে আমি এই বাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বাটারটাকে মেল্ট করে নিতে হবে। দেখে নিন, বাটারটা এখানে গলে গিয়েছে। এরপর আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লো হিটে রান্নাটা করতে হবে। এবং এই ডিমটা এইভাবে দিয়ে দিতে হবে পুরো ব্রেডের উপর থেকে। দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে আমি পাকিয়ে দিয়েছি ভেজিটেবলগুলো। এরপর ঢাকনা দিয়ে 2 থেকে 5 মিনিট ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। 5 মিনিট পর দেখুন, একটা সাইড আমার এদিকে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে আস্তে আস্তে করে সাইডগুলো একটু তুলে দেবো। দেখুন, এটা উঠে আসছে। এবারে আমি একটা প্লেটের সাহায্যে এটাকে দেখে নিন, একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আর একটা পিঠ ভাজবো। তার জন্য ফ্রাইং প্যানে আরেকটু হাফ চামচ মতো ঘি বা বাটার দিয়ে ভালোভাবে এই যে গলে গিয়েছে, এরপর আমি এই উল্টো দিকে অমলেটটা এইভাবে আস্তে করে রেখে দিলাম। আরও ঢাকা দিয়ে দেবো 2 থেকে 4 মিনিট ভাজার জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখে নিই, এটা ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি, এটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সার্ভ করব। আপনারা দেখলেন এগ ব্রেড টোস্ট রেসিপি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটি। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।